গুচ্চু পানিতে আপনাদের স্বাগত। গুচ্চু পানি, যা রবার্টস কেভ নামেও পরিচিত, শ্রী প্রকাশেশ্বর মহাদেব মন্দির সহস্রধারার পরে এটি আমাদের দেরাদুনের তৃতীয় এবং সবথেকে সেরা ট্যুরিস্ট স্পট। গুচ্চু পানি, যা আপনারা দেরাদুন বা মুসৌরি এলে গুচ্চু পানি অবশ্যই আসবেন, কোনোভাবেই যেন মিস না হয়। গুচ্চু পানিতে এসেছি আমরা, দেরাদুনের গুচ্চু পানি। 35 টাকা করে টিকিট। গুচ্চু পানি, গুচ্চু পানি, রবার্টস কেভ একে অনেকে বলে। জল বয়ে চলেছে। গেট থেকে প্রায় 5 মিনিট হেঁটে এলে এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে, আপনারা খেয়ে নিতে পারেন। আর আপনাদের পায়ে স্লিপার না থাকলে একটা ভাড়া নিয়ে নেবেন। ভেতরে একটা গুহা আছে, গুহাতেই সব লোকজন যাচ্ছে। নেমে পড়েছে দিদি, চলো। আমিও নেমে পড়লাম। প্রচুর ভিড় আছে। এইভাবে জলেতে প্রায় 15-20 মিনিট হাঁটলে ভেতরের গুহা পর্যন্ত যাওয়া যায়। সেখানেই আমরা যাচ্ছি, যা স্লিপার ছাড়া অন্য জুতো পরে যাওয়া অসম্ভব। তাই স্লিপার না আনলে ভাড়া পাওয়া যায়, একটা নিয়ে নেবেন। পাটা খুব ঠান্ডা লাগছে, দারুণ মজা হচ্ছে। নিচের জলটা মোটামুটি স্বচ্ছ সব দেখা যাচ্ছে, কিন্তু এখানে অনেকটা জল আছে, প্যান্ট ভেজার প্রভূত সম্ভাবনা। কি করা যায় সেটাই দেখছি। এখানেও প্রাকৃতিক গুহা আছে বিভিন্ন। এটা পুরোটাই গুহা, দারুণ একটা অভিজ্ঞতা। বস্তাগুলো দিয়ে জলটা বেশি বাড়িয়ে দিয়েছে, নাহলে এত জল থাকে না। এইটা দিয়ে ক্রমশ সন্তর্পণে হাতে ক্যামেরা নিয়ে চলে যাচ্ছি। এখন গরমকাল, তাই প্রচুর ভিড় হয়েছে। স্থানীয় লোকেরাও এখানে প্রচুর আসে পিকনিক করতে, এবং যেহেতু গরমে এখানে জল ঠান্ডা খুব ভালো লাগে, তাই ভিড়টা দেখতেই পাচ্ছেন প্রচুর। এবং অনেকে চানও করছে এখানে, জল ছোঁড়াছুড়ি, বাচ্চারা খেলা করছে প্রচুর। কিন্তু ভিড়টা একটু কম হলেই বেশি ভালো লাগতো, অ্যাডভেঞ্চারটা আরও বেশি করে অনুভব করা যেত। এই ভিড়ের মধ্যে এত মানে কোলাহল, সেই অ্যাডভেঞ্চারটা একটু ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। না হলে দুর্দান্ত এই জায়গাটা, দেরাদুন এলে এটা মিস করবেন না কোনোভাবেই। আর বর্ষাকালে এখানে ভুলেও আসবেন না, এখানে মাঝে মাঝে জলে হরপা বান এসে যায়, তখন ভাসিয়ে নিয়ে যেতে পারে, তখন এখানে একদমই আসবেন না। গরমকালটা এই গুচ্চু পানির জন্য আদর্শ সময়, দুর্দান্ত ট্যুরিস্ট স্পট। আমরা তো দারুণ এনজয় করছি, আপনাদেরও বারবার বলছি, দেরাদুন এলে এটা একদম মাস্ট ভিজিট প্লেস। আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন, মুসৌরি থেকে আমরা সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি, এখন আমাদের দেরাদুন ঘোরা চলছে। Thank you.
পানি মা থেকো ভাই। এখানে লোকের ভিড়টা কম, কিন্তু সৌন্দর্য অসাধারণ। ক্রমশ অন্ধকার হয়ে যাচ্ছে, আলো তো উপরেও দেখা যাচ্ছে। চল, জায়গাটা দারুণ, লোক সংখ্যা কম হলে আরো সুন্দর লাগবে। চেঞ্জ করা যাচ্ছে না এদের।
মামা শুনবে আমার কথা? অনেকটা লম্বা গুহা। আর এই ওপরে যে মই লাগানো আছে দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে একটি মন্দির যাওয়া যায়, শুনেছি শিব মন্দির, শুনেছি অনেকটা ওপরে চড়াই পেরিয়ে যেতে হয়। আমরা আমাদের সঙ্গে যেহেতু ফ্যামিলি আছে তাই আমরা সেই দুঃসাহস দেখাইনি। আপনারা যদি সিঙ্গেল যান বা বন্ধু বান্ধবদের সঙ্গে যান তাহলে উপরে গিয়ে অ্যাডভেঞ্চারটা সেরে আসতে পারেন। আর আমরা এই যাচ্ছি সোজা গুহার দিকে, সেখানে একটি ছোট জলপ্রপাতের মতো আছে, ঝর্ণাই বলা চলে, 4 থেকে 5 ফুট, খুব আওয়াজ, এবং ওই পর্যন্তই আমি ছবি তুলি। তারপরে তার উপরেও একটি বড় ঝর্ণা আছে, সেখানেও আমি গিয়েছিলাম কিন্তু ক্যামেরা নিয়ে যাওয়ার দুঃসাহস দেখায়নি। সেটা প্রায় 12 থেকে 15 ফুট উঁচু থেকে ভীষণ বড় একটা জলের ধারা নেমে আসছে, যা দেখতে অসাধারণ। মাথা ঢুকে যাবে, খুব সাবধানে। এখানেই একটা জল আসছে, ঝর্ণা তো ভাইয়া ভাইয়া দেখে পরের ভিডিওতে আপনারা দেখবেন আমাদের এবারের উত্তরাখণ্ড সফরের শেষ ভিডিও, অর্থাৎ দেরাদুনের শেষ ট্যুরিস্ট স্পট টপকেশ্বর মহাদেব মন্দির। অসাধারণ সুন্দর এই মন্দিরের ভিডিওটি পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। গোটা ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।